আগামী 20 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে আসবেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সিলেটের হযরত শাহজালাল হযরত সাফারান মাজার জিয়ারতের মধ্য দিয়েই নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেন, এবারেও সেই এরকমই করছেন এবং সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে মহানগর এবং জেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং আমাদের বৃহত্তর সিলেটের সব নির্বাচনী যারা প্রার্থী হয়েছেন নৌকার তাদেরকে নিয়ে একটি জনসভা উনি করবেন। আমাদের দলের তো ব্যাপক প্রস্তুতি, কালকেই আগামীকাল আমাদের জাতীয় নেতৃবৃন্দ আসবেন, আসে আমানুল্লাহ কনভেনশন সেন্টারে একটি কর্মী সভা হবে, বর্ধিত সভা হবে এবং বিভাগীয় নেতৃবৃন্দ আসবেন, জেলা মহানগরের নেতৃবৃন্দ এটা নিয়ে কাজ করছেন। তো প্রস্তুতি ব্যাপক, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী সভা এবং এখান থেকে শুরু করবেন হযরত শাহজালাল রহমতুল্লাহি, হযরত সাফরান রহমতুল্লাহ আলাইহির মাজার এবং আধ্যাত্মিক নগরী সিলেট থেকে। এই জন্য সিলেটের মানুষ হিসাবে, সিলেটের নাগরিক হিসাবে এবং দলীয় কর্মী হিসাবে আমরা অবশ্যই গর্বিত এবং আমরা আনন্দিত। নির্বাচনী আচরণবিধি মানার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিটি কর্পোরেশন এবং রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন সবাই একযোগে কাজ করছে যে আচরণবিধি কেউ যাতে লঙ্ঘন না করে এটা, এবং বিশেষ করে আমরা যারা দলীয় কর্মী আমাদেরকে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে নির্বাচনী আচরণবিধির বিষয়ে যত্নবান হওয়ার জন্য।